আজ তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো আমার চ্যানেলটাকে ওপেন করে যে সাবস্ক্রাইবারের কাউন্টটা যদি আমরা হাইড করে রাখি এতে কি আমাদের বেনিফিট আছে না বেনিফিট নেই। হেই হ্যালো বন্ধুরা, আজ ভিডিওটি করছি শুধুমাত্র এই ভিডিওটি নতুন নতুন যারা ইউটিউব ওপেন করেছো বা নতুন করে ইউটিউব ওপেন করবে শুধুমাত্র তাদের জন্য। কারণ যারা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে তাদের মাথার মধ্যে একটা জিনিস চলে যে আমরা যদি আমাদের সাবস্ক্রাইবার কাউন্টটা যদি অফ করে রাখি এতে কি আমাদের সাবস্ক্রাইবারের পরিমাণটা বেড়ে যাবে নাকি সাবস্ক্রাইব বাটনটা যদি আমি ওপেন করে রাখি মানে লোকে দেখতে পারে যে কটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে রয়েছে এতে কি আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে কিনা। কারণ আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু আমিও দেখেছি এই ধরনের ভিডিও যে সাবস্ক্রাইব বাটনের যে সাবস্ক্রাইব কাউন্টটা যদি আমি হাইড করে রাখি এতে কি হবে, কিন্তু কেউ কখনো দেখায়নি যে লাইভ প্রুফ দেখিয়ে যে এক্স্যাক্টলি সাবস্ক্রাইব যে কাউন্টটা এটা যদি আমি হাইড করে রাখি এতে কি সাবস্ক্রাইব বাড়ে না কমে। আজ তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো আমার চ্যানেলটাকে ওপেন করে যে সাবস্ক্রাইবারের কাউন্টটা যদি আমরা হাইড করে রাখি এতে কি আমাদের বেনিফিট আছে না বেনিফিট নেই। তো হাই, আমি দীপ আর তোমরা দেখছো ইওর দীপটেক। চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো এবার চলো দেখে নিই যে সাবস্ক্রাইব কাউন্টটা যদি আমরা হাইড করে রাখি এতে আমাদের লাভ না ক্ষতি। তো আমাদের এই পরিবারে কিন্তু সাবস্ক্রাইব পরিমাণটা অনেকটা বেশি নয়, খুবই অল্প, বাট আমি পুরো জেনুইন দেখানোর চেষ্টা করছি। তো আমি এই ভিডিওটি করার জন্য টোটাল আমি এক মাস টাইম নিয়েছি, টোটাল প্রায় 25 দিন। আমি 1 তারিখ থেকে আমি এটা দেখছি, আজ টোটাল 25 তারিখ, আজকের দিন ভিডিওটি করছি। তো আমি যখন 1 তারিখে যখন আমার এই সাবস্ক্রাইব কাউন্টটা যখন আমি দেখেছি তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের যে কাউন্ট আমি হাইড করে রেখেছিলাম প্রথম থেকেই। কারণ আমি অনেক চ্যানেল দেখেছি যে সাবস্ক্রাইব বাটনটা হাইড করে রাখলে অনেক বেনিফিট হয় সবাই বলে, তো সেই অনুযায়ী আমি কিন্তু আমার সাবস্ক্রাইব কাউন্টটাকে কিন্তু আমি হাইড করে রেখেছিলাম। তো তোমরা ফটোটা দেখতে পাচ্ছ যে তখন আমার সাবস্ক্রাইবার ছিল 2038টা। ওকে, মানে সাবস্ক্রাইবারের যে কাউন্টটা হাইড করার পর এবার আমি কি করলাম, সেদিনকে লাস্ট ছবি তুলে এবার 7 দিনের জন্য আমি আমার সাবস্ক্রাইবারের যে কাউন্টটা আমি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর তো 7/4/2022 ঠিক 7 দিন পর আমি যখন সাবস্ক্রাইবার কাউন্টটা আবার যখন দেখছি তখন আমি দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার হয়েছে 2132টা। মানে 7 দিনে টোটাল আমার 94 সাবস্ক্রাইবার বেড়েছে সাবস্ক্রাইব বাটনটা আমি ওপেন রাখার পরে। ওকে, এবার আমি কি করলাম, আরও 7 দিন দেখলাম। তো আরও 7 দিন ঠিক 14/4/2022 আমি যখন দেখছি তখন আমার সাবস্ক্রাইবার কাউন্টটা হয়েছে 2265টি। সাবস্ক্রাইবারের কাউন্ট ওপেন রাখার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল 14 দিনে কতগুলো সাবস্ক্রাইব বাড়লো। তো টোটাল 14 দিনে আমার সাবস্ক্রাইব বেড়েছে 133টি, আর টোটাল 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে সাবস্ক্রাইব বেড়েছে 39টি। তো তাহলে একটা জিনিস দেখবে যে আমরা যখন 1 তারিখ থেকে 7 তারিখ অবধি যখন দেখলাম 7 দিনে আমার সাবস্ক্রাইব বেড়েছে 94টি, বাট কিন্তু 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমার টোটাল সাবস্ক্রাইবার বেড়েছে হলো গিয়ে 39টি। তো হিসাব মতো কিন্তু কমে গেছে কিছুটা, কিন্তু তার আগে কিন্তু বেড়েছিল সাবস্ক্রাইবারটা ওপেন করার পরে। তো কখনো কখনো আপ ডাউন হয়। তো এবার 14/4/2022 লাস্ট আমার সাবস্ক্রাইবার ছিল 2265টি। তো আমি ঠিক সেই দিনকেই আমার সাবস্ক্রাইবার কাউন্টটা কিন্তু আমি হাইড করে দিই, এটা দেখার জন্য যে এবার হাইড করার পর আমার কি সাবস্ক্রাইবার কাউন্টটা কি বাড়ছে কিনা। ওকে, তো এবার আজকে আমি যেদিনকে ভিডিওটা করছি এটাই হলো গিয়ে 25 তারিখ। তো 14 তারিখ থেকে 25 তারিখ হয় টোটাল 11 দিন। চলো এবার কম্পিউটার স্ক্রিনে দেখে নিই আমার 11 দিনে সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড করার পর সাবস্ক্রাইবার পরিমাণটা বেড়েছে না কমেছে। তো এবার আমি কি করছি, আমার চ্যানেলের অ্যানালিটিক্স ওপেন করছি, সিম্পলি এখান থেকে ক্লিক করে ইউটিউব স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল সাবস্ক্রাইবার রয়েছে 2409টি। তো তোমাদের হয়তো মনে হতে পারে অল্প কিছু সাবস্ক্রাইবার এই চ্যানেলটা কী এমন বলবে, ভুলভাল বলতে পারে, বাট আমি বলছি যে আমি যে চ্যানেলটা চালাচ্ছি এটা কিন্তু প্রায় 2 বছর কাছাকাছি, সেভাবে মানুষ সাপোর্ট করেনি আমাকে, বাট কেউ কেউ করেছে অবশ্যই, তারপরে এইটুকুনি এসছি আমরা। তো আমি ভিডিওটি করছি শুধুমাত্র যারা প্রথম ইউটিউব শুরু করতে চাইছো তাদের জন্য, আমি বড়ো ইউটিউবারদের জন্য কথাটা বলছি না একদমই। তো দেখতে পাচ্ছি 2409টি সাবস্ক্রাইবার হয়েছে, আর আমি কিন্তু প্রত্যেকটা ছবি তুলে রেখেছিলাম আগে, তোমরা দেখেছো যে প্রত্যেকটা প্রুফ নিয়ে রেখেছি যে কবে কত সাবস্ক্রাইবার ছিল। তো টোটাল তাহলে 2409টি সাবস্ক্রাইবার যখন রয়েছে 14 তারিখের পর যে 25 তারিখ টোটাল 11 দিনে আমার টোটাল সাবস্ক্রাইবার বেড়েছে হাইট করার পর 144টি। তো হাইট করার পর টোটাল বাড়লো 144টি, আর হাইট করার আগে যখন আমি ওপেন রেখেছিলাম সাবস্ক্রাইবারটা তখন বেড়েছিল আমার টোটাল 133টি। তো এখানে টোটাল বাড়ছে আমার হিসাব করলে ওই 10টার মতো সাবস্ক্রাইবার বেশি বেড়েছে হাইট করার পর। তো এবার আমি তোমাদের যে কথাটা বলবো সেটি হলো গিয়ে
এবার থেকে তো আমি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে আমি হাইড করব না, ওপেন করে রাখবো, কারণ আমার একটা দেখা হয়ে গেছে যে কোনটায় বেশি লাভ। তো আমি বলবো লাভ ক্ষতি পরের কথা, কিন্তু এবার মনে হয় সাবস্ক্রাইব বাটনটাকে হাইডটা ওপেন করে রাখাটাই বেটার হবে। তো আমি যদি বলি প্রথম যখন ইউটিউবটা ওপেন করবে তখন কিন্তু তোমরা 100 সাবস্ক্রাইবারটাকে যেভাবে কষ্ট করে নেবে, কারণ 100 সাবস্ক্রাইবারটা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু চ্যানেলে একটা ইউআরএল বলে একটা অপশন থাকে, সেটা কিন্তু তোমরা নিতে পারবে। কারণ ওটা যদি না নিতে পারো সেই চ্যানেলটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। কারণ যদি তোমার সেম নামে যদি অন্য কেউ সেই চ্যানেলের ইউআরএল নিয়ে নেয়, কাস্টম ইউআরএল, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসতে খুব সমস্যা হবে। তো অবশ্যই কিন্তু 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর ইউআরএলটা নিয়ে নেওয়ার পর তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে হাইড করে দিতে পারো, ঠিক আছে? তো এতে সাবস্ক্রাইবার বাড়ে, অবশ্যই বাড়ে। আর একটা যেটা হলো গিয়ে, আমার যখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তার ঠিক 2 মাসের মধ্যে কিন্তু আমার প্রায় এই সাবস্ক্রাইবারটা, 2 মাস না, ঠিক 3 মাসের মধ্যে প্রায় 2000 প্রায় 1200 সাবস্ক্রাইবারটা আমার কিন্তু ফটাফট বেড়ে গেছিলো। তো 1000 সাবস্ক্রাইবার হওয়া অবধি কিন্তু চ্যানেলটা খুব আস্তে আস্তে এগোয়। যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, মনিটাইজ হয়ে যাবে, তখন কিন্তু চ্যানেলটা অটোমেটিক অনেক তাড়াতাড়ি গ্রো করে। চলো দেখে নিই এবার কী করে আমরা এই সাবস্ক্রাইব কাউন্টটাকে হাইড করবো বা আনহাইড করবো। তো আমি এখন আনহাইড করবো। ওকে, তো সাবস্ক্রাইবারটা আমাদের হাইড আর আনহাইড করার জন্য আমাদের যেতে হবে সেটিংসে। তো তোমরা ফোন থেকেও সেম এইভাবেই দেখতে পারবে। তোমরা ফোন থেকে গুগল ক্রোম থেকে অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবে, দেন সেম টু সেম মোবাইল, আমাদের মোবাইলে আর কম্পিউটারে সেম টু সেম একই দেখতে লাগবে। দেন আমাদের আসতে হবে জেনারেল সেটিংসে, আসার পর আসতে হবে অ্যাডভান্স সেটিংসে, আসার পর নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ডিসপ্লে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আমি যে ডিসপ্লে করে রাখিনি, আমি হাইড করে রেখেছি। এবার আমি সিম্পলি এটাকে ডিসপ্লে করব, সিম্পলি এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর সেভ অপশনটাতে আমরা ক্লিক করব। তো এবার কিন্তু আমি আবার সাবস্ক্রাইবের যে কাউন্টটা কিন্তু দেখতে পারবো। চলো দেখে নিই কী করে দেখা যাচ্ছে এবার। তো আমি সিম্পলি আবার একটা চ্যানেল ওপেন করব। ইউর চ্যানেল যদি ওপেন করি দেখতে পাবো কিন্তু দেখতে হচ্ছে 2.41K সাবস্ক্রাইবার দেখাচ্ছে, কিন্তু এতদিন কিন্তু এটা আমি হাইড করা ছিল। তো এটাই মেন, যে তোমরা প্রথম যদি চ্যানেল ওপেন করো অবশ্যই তোমরা 100 সাবস্ক্রাইবের পর তোমরা চ্যানেলটাকে হাইড করে দাও সাবস্ক্রাইবারটাকে, কারণ এতে কেউ বুঝতে পারে না যে তোমাদের সাবস্ক্রাইবার কত, সেই অনুযায়ী অনেকে জাজ করে চ্যানেলটাকে, তারপর কিন্তু গিয়ে ভিডিও দেখে। তো আমি বলবো সাবস্ক্রাইবারটাকে হাইড করে দাও প্রথমেই, মানে কাউন্টটা, দেন তারপর তোমাদের যখন 1000-2000 সাবস্ক্রাইবার হয়ে যায় তারপর তোমরা এটা ওপেন করে দাও। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর অবশ্যই শেয়ার করো সমস্ত বন্ধুদের যারা নতুন নতুন ইউটিউব করছে বা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে যাচ্ছে। তো আর যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো। থ্যাংক ইউ।